হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে দেখতে পাচ্ছ বেলুন টেলুন অনেক কিছু ডেকোরেশন করা হয়েছে। এই যে, তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো আমি এগুলো অল্প অল্পই নিজেই ডিজাইন করেছি। তো তোমাদেরকে দেখাই একবার। এই দেখো, আর এই যে, তো তোমরা ডেকোরেশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে আমি যেরকম পারি সেরকমই করেছি। তো চলো, অন্ধকার, সরি অন্ধকারের জন্য আমি আলোটা জ্বালাই। এই যে, তো মোটামুটি ঠিকই লাগছে আশা করি। তো আমি আজকে আমার আমার হাজব্যান্ডের বার্থডেটা শেয়ার করব তোমাদের সাথে। আমার মেয়ে সেজেছে, এটা আমার মেয়ের পরী ড্রেস, এই যে প্রজাপতি দেওয়ায়। দেখো, হাই বলো। বলো, আজকে আমার বাবাইয়ের বার্থডে। বলো, তোমরা সবাই চলে এসো, বলো বাই। তো আমার মেয়ের সাথে কথা বলা কমপ্লিট। এবার আমি আপনাদের দেখাবো, আমার মা এসছে আজকে আর আমার শাশুড়ি মা। এই যে, এখানে একটা বেলুন দিয়েছি, অল্প কিছু ডেকোরেশন এখানে। এই যে, এটা হচ্ছে আমার মা চলে এসছে, আর এই যে আমার শাশুড়ি মা। এখন হবে লুচি, ঘুগনি, পায়েস আর মিষ্টি। তো ওরা বানাবে, এখন চলছে রান্নাঘরে সব কিছু, এখনও বসেনি, অলরেডি সব তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আবার বাড়ি ঘরটা একবার দেখিয়ে দিই কীরকম ডেকোরেশন হয়েছে। পুরোটা ভালো করে দেখেনি, দেখে নিন আপনারা, ভালো করে তো দেখেননি প্রথমে। এই যে, এই যে এখানে ছোট ছোট বাল্ব দিয়েছি, এই যে বাল্বগুলো পুরোটা দেওয়ালে, ভালোই লাগছে আশা করি। তো চলো আমি এরপর তোমাদেরকে আমার হাজব্যান্ডের কেকটা দেখিয়ে দিই, ওকে? এই যে আমার হাজব্যান্ডের কেক রেডি, তো আমি তোমাদের দেখিয়ে দিই একবার কেকটা। দেখো তোমরা, এখানে বুদ্ধদেব লেখা ছিল, আমার হাজব্যান্ডের নাম বুদ্ধদেব, তো আমার মেয়ে লেখাটা ইয়ে করে দিয়েছে, দিয়ে ক্রিমটা চেটে খেয়ে নিয়েছে। ভালো লাগছে, দেখো এটা আমার শাশুড়ি মা এনেছেন পছন্দ করে, ওকে? তো এটা এখন ঢাকায় থাক, সারপ্রাইজ দেবো। আর এই যে কেকটা সাজাবো, এই যে মোমবাতি, ওকে? এই যে এই গেঞ্জিটা, এটা হাতটা, এই গেঞ্জিটা অনলাইন থেকে, অ্যামাজন থেকে কিনেছি, এটার প্রাইস রয়েছে 390 টাকা। এটা আমি আমি গিফট করেছি, আর আমি ভেবেছিলাম যে অনলাইন থেকে সচরাচর জামা কাপড়ের ছিট তো ভালো আসে না, তবে এটা খুব ভালো এসছে। তো এখনও পরেই নিয়ে একবারও পড়বে আজকে, দেখে নাও তোমরা। এই যে, এই যে এই কোম্পানির, সরি এটা কোম্পানি না, এই যে এই কোম্পানি। তো দেখে নিলে, এই যে আসছে আমার মা আমার মেয়েকে নিয়ে। তো চলো, হাজব্যান্ড এলে যখন বার্থডেটা সেলিব্রেশন হবে তখন তোমাদের আমি তোমাদের আবার ভিডিওটা দেখাবো। তো এখন একটু কাজ আছে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। ছবি তুলবো না, আমি ভ্লগ বানাচ্ছি, ভ্লগ। ওই তো সামনে আছে, সব রেডি করে রেখে দিচ্ছি। বেশি মুখ তোমরা যা পাচ্ছ কথা বলছো, দিয়ে এই ভিডিওতে সবাই শুনতে পাবে। বাবা চলে গেছে, ঘুরে চলে গেছে, তোকে ওই জন্য তাড়াতাড়ি করে ডাকছিলাম। নোংরা নয়, ওখানে
ইয়ে লেগে গিয়েছে, ওটা উঠে না, এই উঠে গেল, উঠেছে হ্যাঁ। বাজাবো দাঁড়া, ও বাবা আমি উলু দিয়ে দেব, বাজাবো কি বাজাতো, আমি বাজাবো না, আমি ভিডিও করছি। এবার যাও যাও তোমরা সবাই যাও, এগো হাত বাড়িয়ে দাঁড়িয়ে দাও, ও বাবা দেখো বেশ, মোমবাতি গুলো তুলে না আস্তে আস্তে সাইড থেকে তুলে না, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন সব সবার জন্য রেডি হচ্ছে। তো আজকে আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি, এটা জন্মদিনের ভ্লগ ছিল, পুরোটা দেখাতে পারলাম না খাওয়া দাওয়াগুলো কারণ খুব ক্লান্ত ছিলাম, এবার ঘুমোবো। তো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।